ভিডিও শুরু করার আগে একটু সেটআপ, তার জন্য এটা ট্রাইপড ডিজিটেক ইউজ করছি, আর একটা ক্যামেরা। বাই দ্য ওয়ে ক্যামেরা মানে স্মার্টফোন, আর এটা হলো আসুস ROG 3, যেটা দিয়ে শ্যুট হয়। এইবার এখানটাই আমি লাগাচ্ছি আমার স্মার্টফোনটা, তো চলুন লাগিয়ে নিই। লাগানো হয়ে গেছে। এটা হলো বয়ার মাইক্রোফোন, যেটা আমি এখানে লাগিয়েছি, আর এটা হলো এর কানেক্টার, কানেক্টারের সাথে এখানে লাগিয়ে দিলাম, আর এইখানে বাস, সব কিছু শুরু। লাইট, ক্যামেরা, অ্যাকশন। কই স্কিপ ফিট দাও নাকি? আরে একদম ভুলে গেছি, আমার তো আবার টিম ফিম নাই, নিজেই সব কিছু করি। তো টেকনোলজির দুনিয়ায় একদম ঝড় উঠেছে, লিটারেলি ঝড় উঠেছে। 4G স্মার্টফোন মাত্র 3000 টাকা, এলইডি স্মার্ট টিভিতে এখন পপ আপ সেলফি ক্যামেরা, ওরে বাপরে বাপ। আবার অ্যাপেল আইফোন 12 ইউজার্স যারা হবেন তাদের জন্য কিছু প্রবলেম আছে। তো সব কিছু নিয়ে আজকে আপনাদের সামনে অ্যাজ ইউজুয়াল আবার হাজির হয়েছি আপনাদের সুমন। তো চলুন আজকে টেক জুড়ি থেকে কিছু টেক নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন না সবাই মিলে বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ভিডিও শুরু করার আগে শুধু 2 সেকেন্ড আপনাদের কাছ থেকে চেয়ে নিব, মানে নিজের ভিডিওর প্রমোশন নিজেই করতে হবে। গতকাল পোকো X2 ভার্সেস পোকো X3 কম্প্যারিজন দিয়ে দিয়েছি, জাস্ট দেখে নিন, ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে। আবার আগামীকাল পোকো X3 ফুল রিভিউ আসছে, দেখে নেবেন এবং বস আর কিচ্ছু ভাবতে হবে না। তো চলুন টেক নিউজ, আজকে প্রথম টেক নিউজ ইনফিনিক্সকে দিয়ে আরম্ভ করি। না না, এবার কোনো স্মার্টফোন না, আর ইনফিনিক্স তাদের স্নকার বলে যে একটা সাব ব্র্যান্ড ওপেন করেছে ইনফিনিক্সের আন্ডারে, তাদের আন্ডারে তারা একের পর এক TWS ওয়্যার্ড ওয়্যারলেস হেডফোন তারা লঞ্চ করছে। এই তো লঞ্চ হয়ে গেল আজকে ইনফিনিক্সের যে স্নকার আইরকার গডস TWS, 30mm ড্রাইভার্স এতে রয়েছে এবং এটি লঞ্চ হয়ে গেল এবং বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছেও চলে যাবে আশা করি। কতটা ভালো লাগে আপনাদের ইনফিনিক্সের TWS বা ওয়্যারলেস বা ওয়্যার হেডফোন, কমেন্টস অবশ্যই করবেন। এবং এইটির দাম রাখা হয়েছে ওই 1999 টাকার কাছাকাছি। এতে রয়েছে ব্লুটুথ 5.0 এবং এটি গুগল এবং বড় ভয়েস অ্যাসিস্ট্যান্ট আর অ্যাপেলের সিরি দুটোকে সাপোর্ট করে। তার সাথে এখানে 4 ঘন্টা প্লেব্যাক টাইম পাবেন, একটু কম হয়ে গেল না, খুব চাপা। এবং তার সাথে 4.2 গ্রামস এর ওজন এয়ারবাডসের এবং IPX5 সার্টিফাইড, মানে এতে রেটিং রয়েছে, আর 35mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তো কি কেমন লাগলো 2000 টাকায় এই ইনফিনিক্সের স্নকার আইরকার গডস TWS? বোধরা ভালো লাগা ভালোবাসা এটা তো অন্তর থেকে। তো যদি কোথাও ভালো লেগে থাকে আমাকে এবং আমার ভিডিওকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটা প্রেস করে অল করুন এবং বাংলা চ্যানেলকে আগিয়ে নিয়ে যান সর্বশিখরে আমাদের বাংলা ভাষা, আমরি আমার গর্বের বাংলা ভাষা। আর তার সাথে যদি ভালো লাগে তাহলে লাইক, যদি না ভালো লাগে ডিসলাইক, তাহলে বুঝতে পারবো যে আমার কন্টেন্টকে আরও ইম্প্রুভ করতে হবে, আর একটু শেয়ার করে দেবেন না হয়। তো চলুন আজকের দ্বিতীয় টেক নিউজ, নোকিয়া টিং 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 টিং। হ্যাঁ, 4G স্মার্টফোন, ঠিকই শুনেছেন, 3000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন 4000 টাকার মধ্যে, ভাবা যায়। মানে অত আনন্দিত হইন না, মানে এই যে নোকিয়ার যে 4G স্মার্টফোন সেটি কিন্তু একটি বার স্মার্টফোন, মানে দেখে নিই নোকিয়া 215 4G আর 225 4G এই দুটি লঞ্চ হতে চলেছে। এবং আপনাদের মনে আছে নোকিয়া তাদের 220 4G লঞ্চ করেছিল, তেমনভাবে হয়নি মানে দামের জন্য। তো এই ফোনটি যদি আমি বলি কিছু ফিচার, এটি একটি ফিচার ফোন, বা ফিচার বলতে গিয়ে ফিচার ফোন, দারুণ। এতে T9 কিবোর্ড থাকবে, মানে ওই বার ফোন, তার সাথে ওয়্যারলেস FM রেডিও আছে, ফ্ল্যাশ লাইট আছে, ব্লুটুথ আছে এবং 4G LTE এবং ভোল্টি দুটোই সাপোর্ট পাবেন। 2.4 ইঞ্চেসের LCD ডিসপ্লে পাবেন, পাবেন এতে 16MB আর 24MB র্যাম এবং রম, এবং 1200mAh ব্যাটারি রয়েছে, VGA ক্যামেরা আছে, ক্যামেরাটাকে ভিজিয়ে ছবি তুলতে পারবেন। তো এই নোকিয়ার যে 215 4G এবং 225 4G, একটার দাম 3140 টাকা, আরেকটির দাম 4290 টাকা। কি আপনাদের কেমন লাগছে নোকিয়ার এই 4G স্মার্টফোন, আগ্রহী? অবশ্যই কমেন্টস করবেন।
আমাদের নেক্সট ডে ওপো যে একটা ফোন, সে ফোনটা ভালো না, সে ফোনটা লঞ্চ হতে চলেছে। হ্যাঁ, ওপোর A15 এই ফোনটি আসতে চলেছে খুব শীঘ্রই, এবং এতে 6.52 ইঞ্চেসের একটা ওয়াটার ডপ নচ ডিসপ্লে আছে, যেটি HD+ চলে না আজকের দিনে HD+ ডিসপ্লে। এবং তার সাথে এখানে তিনটে ক্যামেরা দেওয়া হয়েছে, একটা 13 মেগাপিক্সেলের প্রাইমারি, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপ, আর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সঙ্গে এখানে হিলিও P35 মিডিয়াটেকের প্রসেসর দেওয়া হয়েছে, আর তার সাথে 3 GB 32 GB র্যাম এবং রম ভ্যারিয়েন্ট, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, 4230 mAh ব্যাটারি। এবং এই সব নিয়ে আমাদের ওপো ভাই সাহেব আসতে চলেছে A15 নিয়ে, ওই মোটামুটি 15,000-এর নিচেই দাম হবে। কেমন লাগলো ফোনটা? আমাদের নেক্সট নিউজ হচ্ছে আমাদের আইফোন, মানে iPhone 12 আসছে, এবং iPhone 12 কিছু ইস্যু দেখা গেছে। এবং iPhone 12 যদি আপনি কেনেন তাহলে ওই ইস্যুটা আপনিও ফেস করবেন, সাবধান। তো আইফোন তাদের যে 12, তাদের যে ইউজার্স যারা হবে তারা কিন্তু এই প্রবলেম ফেস করতে পারে, 5G কানেক্টিভিটি ইস্যু। কারণ কি, অ্যাকর্ডিং টু দ্য ইউকে রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে এখানে যে সাপোর্ট করা উচিত 700 MHz 5G স্পেকট্রাম, ওইটা এখানে সাপোর্ট দেয়নি। কে দেয়নি? অ্যাপেল দেয়নি। কোথায় দেয়নি? আইফোন তাদের 12 সিরিজে। আর তার জন্য যত ঝামেলা, এবং এখানে যে ফেস একটা কভারেজ, সেই কভারেজটাই পাবে না। কে পাবে না? আইফোন 12 সিরিজগুলো। আর যেটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা হলো 6 GHz সাপোর্ট যে স্পেকট্রাম 5G, সেইটা তাহলে প্রবলেম হচ্ছে। এবং এখানটায় 12 Pro Max যেটা সাপোর্ট করছে MMWAVE 5G মডেম, তাহলে এই প্রবলেমটা আইফোনকে দেখতে হবে। কারণ 5G কানেক্টিভিটি ইস্যু যদি থাকে এবং অত দাম দিয়ে যদি অ্যাপেলের আইফোন কিনি, কেন বাবা ফ্রিতে প্রবলেম নেব, টাকা দিচ্ছি তো। আমাদের নেক্সট নিউজ ওপোর পক্ষ থেকে আবার। তো ওপো যে ইনোভেশনসগুলো করে, ভিভো যেগুলো করে, সেগুলো সত্যিই মানে ভালো লাগে, কারণ তাদের একটা R&D টিম রয়েছে যারা এইসব নিয়েই খাটাখাটি করে। আর তার জন্য ভিভো এবং ওপোর ফোনগুলো দেখবেন দামগুলো একটু বেশি। তো ওপো এবার ফার্স্ট টাইম শাওমিকে দেখে, রিয়েলমিকে দেখে, নোকিয়াকে দেখে, OnePlusকে দেখে আসতে চলেছে টিভির দুনিয়ায়, স্মার্ট টিভি আসছে। তো ফার্স্ট টাইম ওপোর একটি স্মার্ট টিভি আসছে, যেটা উনিশে অক্টোবর লঞ্চ হবে। এবং এখানে টিজার যেটা দেখা গেছে সেখানে রিভিল হয়েছে এই স্মার্ট টিভিটা, এবং এখানে যে একটা পপ আপ সেলফি রয়েছে সেটাও দেখা যাচ্ছে। ভাবা যায়, পপ আপ সেলফি ক্যামেরা ফোনে ছিল এতদিন, এবার টিভিতে, আর দিয়ে ভিডিও কলিং, বাহ। হ্যাঁ, ভিডিও কলিংয়ের জন্য এটা ইউজ করতে পারবেন থ্রু ওয়াইফাই, আবার কি। এবং এখানে এটা যে মডেলটা এবং এই টিভিটা পাস করা হয়েছে 3C সার্টিফিকেশনে দেখা গেছে, এবং এর মডেল নাম্বার হলো A65UB000। এবং এখানে একটি আপনারা 55-ইঞ্চ স্ক্রিন পাবেন, OLED ডিসপ্লে, 4K 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। বাপরে বাপ, শুধু দেখার একটাই অপেক্ষা, কত দাম হয় এই ফোনটির। আমরা নেক্সট নিউজ যাবো রেডমি তাদের Note 10 সিরিজ আনতে চলেছে খুব তাড়াতাড়ি ভারত, এবং আমার বন্ধু যারা বাংলাদেশে রয়েছেন তারাও পাবেন। এবং এই Note 10 সিরিজ Note 9, 9 Pro Max-এর মতন অতটা খারাপ হবে না, তবে টপ লেভেলের যে Note 10 সিরিজ ওইটা কিন্তু থাকছে স্ন্যাপড্রাগনের 750G, আর যেটা তার একটু কম হবে সেখানে থাকবে Dimensity 720 মিডিয়াটেকের, অবভিয়াসলি 5G স্মার্টফোন। এবং এখানে যে চাইনিজ টিপস্টার, যেটা ডিজিটাল চ্যাট স্টেশন, সেখানে রিভিল করা হয়েছে বেশ কিছু এর স্পেকস, যেটা টপ লেভেল। OnePlus এই আপনার OnePlus কী সব বলো, OnePlusের কথাই ভাবছো নাকি? রেডমি তাদের Note 10 আনছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা টপ টাই। তো রেডমি Note 10 48 মেগাপিক্সেল, যেটা লোয়ার ভ্যারিয়েন্ট ওতে থাকবে 48 মেগাপিক্সেল, এবং LCD ডিসপ্লে থাকবে ওটাতেও থাকবে, আর 108 মেগাপিক্সেল সেটা টপ ভ্যারিয়েন্টে থাকবে, 4800 mAh ব্যাটারি। আর এর যে মডেল বেরিয়ে এসছে M207J17C, খুব খটমটো দাদা। তো দেখা যাক কবে রেডমি Note 10 লঞ্চ হয় ভারত এবং বাংলাদেশে। তো আজকে এইটুকুনি ছিল এই আমার টেক ঝুলি থেকে, আবার অ্যাজ ইউজুয়াল চলে আসবো আপনাদের সামনে টেক নিউজ নিয়ে। কেমন লাগছে বলুন তো টেক নিউজ, আপনারা কি মানে ভালো লাগছে আপনাদের? যদি ভালো লাগে লাইকের বন্যা দিন। আজকের মতন এটুকুন, আবার আপনাদের সামনে দেখা হবে, চলুন বিদায়।